ডিয়ার ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বিলি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে আমরা মাছের তরকারি রান্না করব আর মাছের তরকারি রান্না করার জন্য এখানে কই মাছ নিয়ে নিয়েছি কই মাছ নিয়ে নিয়েছি নয় পিস আমি এই কই মাছগুলোকে ফুলকপি আলু দিয়ে আজকে রান্না করে দেখাবো তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক এই দিকে আর এই দিকে আমি সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব তো আমার মাখাটা হয়ে গেছে আর এই দিকেও তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব আর এই দিকে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আমি এই লোহার কড়াইটাতেই রান্না করি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমেই আলুগুলো ভেজে নিব আমি কিন্তু এই রেসিপিটা ফুলকপি আলু দিয়ে কই মাছ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। আমি উপকরণগুলো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আসলে আমার ছোট বেবির জন্য আমি এখন সব কিছু ডিটেলসভাবে দেখাতে পারছি না আলুর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এবং আলুটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এই দিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দেব মাছ সবগুলো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব আর এই দিকে আমি আলুটাকে একটু ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি আর অন্যদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব আর এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব খুব বেশি মচমচে ভাজে করবেন না আর এখন এই দিকে আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে যদি ভেজে রান্না করা হয় তাহলে আলু আর ফুলকপির টেস্ট অনেক বেড়ে যায় আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর একটা কথা আপনারা যদি ফুলকপিটা কেটে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে থাকেন তাহলে কিন্তু ফুলকপির পোকাগুলো ভেসে আসে যদি পোকা থাকে আমি ফুলকপিগুলোর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো ভিউয়ার্স আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার ভাজাটা হয়ে গেছে আমি ঠিক এইভাবে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এই কড়াইটাতেই তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়াই তরকারিটা রান্না করব সেই জন্য আমাদেরকে সোমবার দেওয়ার জন্য তেজপাতা এবং এলাচ দারচিনি আর জিরা দিয়ে ফোড়ন দিব আমি এখানে একটা দারচিনিকে ভেঙে দুই টুকরো করে নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সামান্য জিরা আমি এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি তো এই জিরা তেজপাতা আর এলাচ যখনই একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি একটা মশলার পেস্ট দিয়ে দিব এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিয়ে দিচ্ছি পৌনে এক চামচ হলুদের গুঁড়া আমি কিন্তু সব কিছু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজেছি দিয়ে দিচ্ছি পৌনে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব পৌনে এক চামচ ধনে গুঁড়া দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এখন এটাকে আমি চামচ দিয়ে ভালো করে চেড়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই দিকে এই মশলাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিব আদা বাটা আমি এখানে দেড় চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেন ছিটে না আসে খুব ভালো করে আদাটাকে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট মশলার পেস্টটা যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম সেটাই এখন দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মা মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে এসেছে এখন আমি আলু ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি খুব ভালোভাবে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডদের সাথেও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অনেকেই আমাকে বলেছিল পেঁয়াজ রসুন ছাড়া তরকারি করে দেখাতে তাই আপনাদের জন্য এই রেসিপিটা তো আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে তার মানে আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কি পরিমাণের ঝোল রাখবেন তার উপর ডিপেন্ড করে জল দিয়ে দিবেন এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব তো দেখুন আমি ঢাকনাটা খুলেছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালো করে চেড়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিব গরম মশলার গুঁড়া এখানে গরম মশলার গুঁড়া বলতে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো একসাথে গুঁড়া করা এখন আমি কিছুটা আলু ভেঙে দিয়ে দিব আর আলু ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে কারণ আমরা যে ভাজ ভেজেছি ভাজার কারণে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি ভেঙে দিচ্ছি এই জন্য যেন ঝোলটা ঘন হয়ে যায় জন্য। ঝোলটা ঘন হওয়ার জন্য আমি কিছুটা আলু ভেঙে দিলাম তো ভিভার্স আমার তরকারি কিন্তু একদমই রেডি এখন আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দেব যেন এলাচ দারচিনি কিংবা গোড়া মশলার গন্ধটা ভালো থাকে সে জন্য এক মিনিট পর আসলাম চুলাটাকেও আমি অফ করে দিয়েছি এক মিনিটের পর তো আমাদের তরকারি কিন্তু একদমই রেডি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা পেঁয়াজ রসুন খান না এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু অনেক টেস্টি একটা তরকারি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্টস করে আমাকে জানাতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন